নমস্কার, কেমন আছেন সবাই? জয়েস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল থেকেই আকাশটা বেশ আলোয় ঝলমলে, চারিদিকে রোদে ভরা। কদিন ধরে খুব বৃষ্টি হলো, টানা বৃষ্টি হলো, এখন কখনো মেঘ কখনো বৃষ্টি, এই চলছে। সকালবেলায় রান্নাবান্না তোড়জোড় চলছে, এখন রান্না হবে, যতটা পারছি হেল্প করে দিচ্ছি। পাটা একটু ওপরে তুলে রেখে একটু শাকটা কেটে দিচ্ছি। আর এদিকে বৌমণি, আমার বড়মশাই সব রান্নাবান্নার তৈরি করছে, সব যোগাড় যন্ত্র চলছে। তোজো আজকে স্কুলে যাবে সকালবেলা, ওর তো আবার পরীক্ষা চলছে এখন। আর ও টিফিনে আজকে ওকে ফ্রুট দেবো, ফ্রুটটা খেতে চায় না জানেন, কিন্তু স্পাইসি কোনো খাবার হবে তাহলেও ঠিক আছে, কিন্তু ফ্রুটটাও একদম খেতে চায় না। তা আমি বলি কি, বাবা একটু যদি ফ্রুট ঠুট না খাস তাহলে শরীরে সবসময় কি স্পাইসি খাবার দেওয়া ভালো, তাই একটু মাঝে মধ্যে ফ্রুটটা দিয়ে দিই। তবে খেয়ে নেয় জানেন তো, মানে যতই ক্যারি করো খেয়ে নেয়। এই শালু কাপড় এনেছি কতগুলো, ঠাকুরের আসনটাতে একটু পাতবো। আমরা একটু গদিতে বিছানায় যাই হোক একটু থাকি, তো ঠাকুরে তো ইচ্ছা করে যে একটুখানি বিছানায় একটু থাকার, তো মুখে বলতে পারে না ঠিকই, তো যতটা পারছি চেষ্টা করছি দিয়ে দিতে। দেখি পরে আবার ভালো করে সাজাবো। তো আজ তো বৃহস্পতিবার, তো আমি আর আজ পুজো করিনি, আমার বর ডিউটি বেরিয়ে গেছে, যাওয়ার সময় ও পুজোটা করে দিয়ে গেছে। এই গাছটাকে একটু ওপরে মাথাটা কেটে দিলাম, রাবার গাছ, এই গাছটাকে একটুখানি ওই গুল্ম জাতীয় গাছটা করব আর কি, আর এই ওপরের মাথাটা নিচে বসিয়ে দেবো আর কি। আর এই এখন বর্ষার সময় ধরে যাবে গাছটা, নিচে গাছটা দিয়ে দেবো মাটিতে, আর এই টবের গাছটা ওখান থেকে বনসাইয়ের মতো, মানে যেরকম একটা গুল্ম জাতীয় গাছটা হয় ওই টাইপের উঠে আসবে। তো যে ওই স্কুল থেকে চলে এলো, ওর বাবা ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপর ডিউটিতে গেল। কদিন ধরে ওর জেঠুয়া ওকে নিয়ে আসছিল, এখন পরীক্ষা চলছে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই ওর বাবাই ওকে দিয়ে তারপরে ডিউটিতে গেল। স্কুল থেকে এসে একটু স্নান টান করে নিয়ে এই একটু পড়তে বসেছে, পরীক্ষা চলছে বলে কালকেরই আবার পরীক্ষা আছে। আমি বললাম বাবা একটু বই টইগুলো দেখে নে। তো সবচেয়ে অবাক জিনিস যেটা, মানে আমার সংসারে কেউ একজন যে আমাকে এইভাবে হেল্প করবে আমি ভাবতেই পারিনি কোনো দিন। দেখুন আমার ওইটুখানি ছেলেটা, মানে যে এক গ্লাস জল গড়িয়ে খেতে পারতো না বা খেতো না, দিতাম না, সব কিছুই হাতের কাছে মুখের কাছে দিয়ে দিতাম, সেই ছেলে আজকের আমাকে ভাত বেড়ে দিচ্ছে, মানে আমি তো ভাবতেই পারছি না, মানে আমার কাছে অবাকই এটা, মানে এতটা হেল্প পাবো সত্যি ভাবিনি। মানে এইটুখানি ছেলে আজকে কত বড় হয়ে গেছে, পরিস্থিতি এমন, মানে পরিস্থিতির চাপে মানুষ কত কিছু শিখে যায়, কত কিছু করতে পারে। তো ভাত ছাত বেড়ে দিচ্ছে, ও নিজের ভাতটাও বেড়ে নিয়েছে, আমার ভাতটাও বেড়ে দিয়েছে, তা বলবো না মন্দ করেনি জানেন তো, বেশ গুছিয়ে গাছিয়ে ভালো মতনভাবে বেশ সুন্দর করে বেড়ে নিয়ে এসছে, মানে আলু ঝালু করে যে ফেলে দিল তা নয়। এই যে ওর পাতে রয়েছে হচ্ছে ডিমের অমলেট আর একটা লেবু, আর এদিকে ও কুমড়ো শাকের ঘন্ট আছে চিংড়ি মাছ দিয়ে, আলু কুমড়ো বেগুন দিয়ে একটা কুমড়ো শাকের ঘন্ট, আর এই আমার ভাতটা দিয়েছে, তো আমাকে শুধু তরকারিটা দিয়েছে। তাই আমি বললাম বাবা তুই আমাকে মাছের তরকারিটাও দিয়ে একেবারে বস, ও আবার খেতে বসে যাবে তো আবার উঠবে, তো আবার আমাকে এই মাছের, আমাদের চুনো মাছ হয়েছে আজকে, এই আজকের এই রান্নাই হয়েছে। দু তিন দিন ধরে বেশ একটু অন্যরকম মাছ টাছ হচ্ছিলো ভালো বন্ধ, তো আজকে এই রান্নাই হয়েছে, তা দিয়ে একেবারে দিয়ে ও খেতে বসলো। তো খেয়ে ঠেয়ে নিয়ে আবার জানেন যা যা মানে তরকারি টরকারি ছিল তা মোটামুটি ও সব আস্তে আস্তে করে ফ্রিজে ঢুকিয়ে দিল। প্রথমে এই যে বরফটা পাতলো, বরফ বসিয়ে দিল, আমাকে প্রথমে বরফ দিয়ে নিল, আমি তো পায়ে একটু বরফ সেঁক দিই, তো আমাকে বরফ দিয়ে ও আমার বরফটা বসিয়ে দিল। বসিয়ে দিয়ে ওইদিকে আবার মাছের ঝোলটা বাটিতে ঢালাই ছিল, কিন্তু লাউ ঘন্ট মানে লাউ শাকের যে তরকারিটা সেইটা ও বাটিতে তুললো, তুলে বেশ সুন্দর করে ঢাকা ঢাকা দিয়ে সব কিছু বেশ গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিল, বেশ ফ্রিজে সব তুলে দিল। মানে বাচ্চা মানুষ ওর হিসাবেই, মানে সেই আন্দাজে বেশ ভালোই গুছিয়ে গাছিয়ে কাজটা করলো, মানে অসুবিধা কিছু হয়নি।
এবার দেখুন, ভুল ভ্রান্তি তো আমাদের বড়দেরই কত সময় কত কিছু হয়ে যায়, তো বাচ্চা মানুষ তো দূরের কথা, তাই না? তো আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি, আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।